আমি তো জানি যে তুমি আমাকে তুমি আমাকেই ভালোবাসো। হ্যাঁ অফকোর্স আমি আমি জানি, কিন্তু তোমার এত হেজিটেশন কেন? দেখুন দেখুন, আপনি আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি বিবাহিত, আপনার স্ত্রী আছে। হ্যাঁ আছে তো, আমি তো তার সাথেই কথা বলছি। আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে কী করতে হবে, কার কাছে গিয়ে পারমিশন চাইতে হবে? তুমি যাকে বলবে আমি তার কাছে যাবো, কিন্তু তুমি ফিরে এসো, তুমি প্লিজ আমার পাশে থাকো। ফিরে এসো, পাশে থাকো মানে কি বলছেন আপনি? এসো, আপনার পাশে তনিয়া দিয়ে আছে আপনার প্রথম ভালোবাসা, আপনার প্রথম স্ত্রী। তুমি ভুল জানো, ভুল জানো, তুমি নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। কি ভুল জানি আমি, কি ভুল জানি যে তনিয়া দিয়ে আপনার স্ত্রী নয়? এটা ভুল জানি আমি না, তনহের সাথে আমার বিয়েই হয়নি। শুধু তো উকিল বাবু নয়, তনহাদের কথা কেন ভাবছি আমি এরকম করে? আমি কেন ভাবছি যে উকিল বাবু আর তনহাদে বিয়ে হয়নি? উকিল বাবু আর তনহাদে তো বিয়ে হয়েছে, আমি আমি জানিও তনহাদে, আমি জানি খুব ভালো মতো করে জানি উকিল বাবু আর তনহাদে বিয়ে হয়েছে। আমি তো মেয়েদের চোখে উকিল বাবুর জন্য ভালোবাসা দেখেছি, আর উকিল বাবু তো তাহলে কি আমার মন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? নোলক না, এভাবে ধৈর্য হারালে চলবে না নোলক, তোকে ধৈর্য ধরতে হবে, এভাবে ধৈর্য হারাতে পারিস না তুই। আমার নিজের ভুল, আমার নিজেকেই শুধরে নিতে হবে, আর আমি সেটা শুধরাবো, আমি শুধরাবো সেটা। গত শুনানিতে আপনি বলেছিলেন যে ঋষভ বারিক আর দয়িতা বোসের বিয়েটা পরিকল্পনা মাফিকই হয়েছে, তাই তো? আর তার সপক্ষে আপনি আদালতে কিছু তথ্য প্রমাণ পেশ করতে চান। ইয়েস ইওর অনার, আর সেই কারণেই আমি দয়িতা বোসকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দেওয়া হল। থ্যাংক ইউ। গত শুনানির দিনই আপনাকে মহামান্য আদালত বলেছিল যে আপনার বাবার সাথেই থাকতে, আপনি এ কটা দিন আপনার বাবার সাথেই ছিলেন কি?
আপনি কোনোভাবে ঋষভ বারিকের সাথে দেখা করেছিলেন বা দেখা করার চেষ্টা করেছিলেন কি? ইয়েস ইওর অনার। আপনি নিজে থেকে দেখা করতে গিয়েছিলেন নাকি কেউ জোর করেছিল? না ইওর অনার, আমি নিজেই গিয়েছিলাম। গত শুনানিতে আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছিলাম। আপনি মিথ্যে বলেছিলেন কেন? ভয়, আমার বাবার ভয়। আমি স্বেচ্ছায় ঋষভকে বিয়ে করেছি। মন্দিরে যতটা নিয়ম মেনে বিয়ে করা যায় আমি সব নিয়ম মেনে ঋষভকে বিয়ে করেছি। কিন্তু সেদিন পুলিশ দিয়ে বাবা আমাকে নিয়ে যাওয়ার পর ভয় দেখিয়েছিল, বলেছিল যদি আমি কোনোভাবে ঋষভের সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে ঋষভের বিপদ হবে। কিন্তু আমি রিপেন্ট করেছি ইওর অনার। আমি অ্যাডভোকেট দাস আর অ্যাডভোকেট রায়ের হেল্প নিয়ে আমি ঋষভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। অ্যাডভোকেট রায়, উনি তো ডিফেন্স লয়ার। ইয়েস ইওর লর্ডশিপ। কিন্তু আমি কেন কোন পরিস্থিতিতে ওদেরকে সাহায্য করেছিলাম আদালতের অনুমতি পেলে আমি সে কথা পরে জানাতে চাই। ইটস ওকে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর ভয় পাবো না। আমি ঋষভকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি, ও আমার হাজবেন্ড, আমি সারা জীবন ওর সঙ্গেই থাকতে চাই। আচ্ছা দ্বৈত বসু, আপনি কি একটু আদালতকে বলতে পারবেন আপনি যে লুকিয়ে ঋষভের সাথে দেখা করতে গেছিলেন তারপর কি হয়েছিল? ইওর অনার, সত্যি সত্যি আমার বাবা পুলিশ নিয়ে গিয়ে ঋষভকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। কোন অপরাধে? সেই বিষয়ে আলোকপাত করবার জন্য আমি মিস্টার বসুকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অবশ্য যদি মিস্টার রয় দ্বৈতা বসুকে প্রশ্ন করতে চান। আমার এই মুহূর্তে দ্বৈতা বসুকে কোনো প্রশ্ন করার নেই। তাহলে অ্যাডভোকেট দাস, আপনি মিস্টার বসুকে কি জিজ্ঞাসা করবেন? থ্যাংক ইউ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে ছোট্ট করে আপনাকে সত্যিটা জিজ্ঞেস করি নি মিস্টার বসু, এই যে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করলো সেটা কি সত্যি? হ্যাঁ ইওর অনার, আমি সত্যিই আমার মেয়েকে ভয় দেখিয়েছিলাম। আমি যে বৈভব যে প্রাচুর্যের মধ্যে দিয়ে আমার মেয়েকে বড় করেছি সেখানে মেয়ের এই লাইফ এই বিয়ে কি করে মেনে নেয় একটা ছেলে যার কোনো চাল নেই চুলো নেই রোজগার নেই, তার সাথে আমার মেয়ে কি করে জীবন কাটাবে? আপনিই বলুন ইওর অনার, কোন বাবা মা না চান তার সন্তান সুখে থাকুক? কিন্তু মিস্টার বসু, আপনি তো আপনার মেয়েকে ভালো রাখবার জন্য আর একটা ছেলের জীবন নষ্ট করতে চলেছিলেন। শুধু তাই নয়, আপনি আপনার নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে একটা নির্দোষ ছেলেকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করতে চাইছিলেন, সেটা কি ঠিক করছিলেন আপনি? আচ্ছা অ্যাডভোকেট দাস, ঋষভ তো কোনো কাজ করেন অথচ বিয়ে করেন, এই ঘটনাটাকে আপনি সমর্থন করছেন? নো ইওর অনার, একদমই নয়। ইনফ্যাক্ট আমি এই কথাটা আগেও বলেছি আবারও বলছি, ঋষভ দায়িত্ব জ্ঞানহীন মানুষ নন, তার যথেষ্ট দায়িত্ব রয়েছে, দায়িত্ববোধ রয়েছে। হঠাৎ করে দ্বৈতার বিয়ে ঠিক হয় ঋষভ বাধ্য হয় এরকম একটা সিদ্ধান্ত নিতে। ইনফ্যাক্ট মাই লর্ড, ঋষভ আজকেই একটা চাকরি পেয়ে গেছে আর তার অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটা কপি আমি অলরেডি আদালতের কাছে জমা করেছি, আপনাকে একটু অনুরোধ করবো সেটা দেখার। আলাপ সোম থেকে শুক্র রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।